আয়কর বিভাগ করদাতাদের জন্য আইটিআর ফাইলিং প্রক্রিয়াকে সুবিধাজনক করতে সময় সময় বিভিন্ন সুবিধার ব্যবস্থা করে। সম্প্রতি কর্তৃপক্ষ একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে, এটাকে বলা হয় ডিসকার্ড রিটার্ন। ডিসকার্ড রিটার্ন কি, এটি কিভাবেই বা কাজ করে, আসুন এই প্রতিবেদনে জানা যাক। আপনি ডিসকার্ড রিটার্ন অপশনটি ব্যবহার করলে আপনি কি সুবিধা পাবেন? ডিসকার্ড রিটার্ন অপশনটি করদাতাদের জমা দেওয়ার পরে তাদের দাখিল করা আয়কর রিটার্ন বাতিল করতে দেয়। একটি শর্ত আছে, ব্যক্তির আইটিআর ভেরিফাই বা যাচাই করা হয়ে থাকলে এই কাজ আর করা যাবে না। অন্য কথায় বলতে গেলে, যদি কেউ আইটিআর ফাইল করার পর বুঝতে পারেন যে আইটিআর এ ত্রুটি আছে, তবে সে আয়কর বিভাগের রেকর্ড থেকে ফাইল করা রিটার্নটি মুছে ফেলতে পারে, পরে তারা একটি নতুন রিটার্ন দাখিল করতে পারে। বাতিল অপশন চালু করার আগে করদাতাদের একটি দাখিল করা আয়কর রিটার্ন মুছে ফেলার কোনো অপশন ছিল না। এর অর্থ হলো, রিটার্ন দাখিলের পরে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে প্রথমত তাদের রিটার্ন যাচাই করতে হয়েছিল। যাচাইয়ের পর তারা তাদের ভুল সংশোধনের জন্য একটি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারে। এই প্রক্রিয়াটি প্রায়ই আইটিআর ফাইলিং পদ্ধতিকে দীর্ঘায়িত করে থাকে। এখন নতুন বৈশিষ্ট্যের সঙ্গে ব্যক্তিরা একটি সংশোধিত রিটার্ন দাখিল করার দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে মূল রিটার্নে ত্রুটিগুলি সংশোধন করতে পারেন। যতক্ষণ আয়কর রিটার্ন অনলাইন বা অফলাইনে ভেরিফাই করা না হয়, ততক্ষণ আপনি এটি বাতিল করতে পারেন। আপনি যদি ইতিমধ্যেই আইটিআর যাচাই করে থাকেন, তবে আপনি ডিসকার্ড রিটার্ন অপশনটি ব্যবহার করতে পারবেন না। রিটার্ন বাতিল করার বৈশিষ্ট্যটি আর্থিক বছর 2022-23 অর্থাৎ মূল্যায়ন বছর 2023-24 এবং তারপরে প্রযোজ্য। এর অর্থ হল, 1 এপ্রিল 2023 বা তারপরে ফাইল করা রিটার্নগুলি মুছে ফেলা যেতে পারে। একবার রিটার্ন বাতিল হয়ে গেলে এটি রিকভারি করা যায় না। এই অপশনটি সাবধানে ব্যবহার করুন। আপনি একটি পুরনো রিটার্ন বাতিল করার পরে যদি সময়সীমার পরে একটি নতুন রিটার্ন ফাইল করেন, তাহলে জরিমানা প্রযোজ্য হতে পারে। ধরুন আপনি 2023-30 জুলাই আসল রিটার্ন দাখিল করেছেন, কিন্তু তা ভেরিফাই করেননি। এখন যদি আপনি মনে করেন যে আপনি কোনো অতিরিক্ত আয়ের বিবরণ মিস করেছেন, আপনি এটি মুছে ফেলতে পারেন, এরপর একটি নতুন রিটার্ন ফাইল করতে পারেন এবং ডিসকার্ড রিটার্ন অপশনটি ব্যবহার করতে পারেন। একবার আপনি ধারা 139-1 উপধারার অধীনে ফাইল করা রিটার্ন বাতিল করে দিলে এটি রিকভারি করা যায় না। যদি নতুন রিটার্ন দাখিল করা হয়ে থাকে 31 জুলাই এর পরে, তাহলে 234-F ধারার অধীনে ডিলেড ফি নেওয়া হবে। ডিলেড রিটার্নের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ডিসকার্ড রিটার্ন অপশন ব্যবহার করতে পারেন। আয়কর রিটার্ন বাতিল করতে প্রথমেই আপনাকে আয়কর বিভাগের পোর্টালে যেতে হবে, www.incometax.gov.in। এই পোর্টালে গিয়ে প্যান এবং পাসওয়ার্ড লিখুন, তারপরে লগ ইন করুন। মেনু বারের নিচে ই ফাইল অপশনে ক্লিক করুন আর ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করুন। তারপরেই ই ভেরিফাই আইটিআর এ ক্লিক করতে হবে। এখানে আপনি ডিসকার্ড রিটার্ন অপশন পাবেন। এখানে আপনি আপনার ফাইল করা কিন্তু ভেরিফাইড রিটার্ন বাতিল করতে পারেন। ধারা 139-4 উপধারার অধীনে আপনি ডিলেড রিটার্ন দাখিল করার জন্য রিটার্ন বাতিল করার অপশন পাবেন, আর ধারা 139-5 অধীনে সংশোধিত রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আপনি এই অপশনটি পাবেন। এখানেও রিটার্নে কোনো ভুল থাকলে আপনি পুরনো রিটার্ন মুছে দিয়ে নতুন আইটিআর ফাইল করতে পারেন। আইটিআর ফাইল করার পরে এটি ভেরিফাই করুন, তবেই রিটার্ন প্রসেস করা হবে এবং রিফান্ড পাওয়া যাবে।